নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। দোস্ত নমস্তে, মানে ডক্টর জয়ন্ত, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন। আজ হাম লোক গাইনোকোমাস্টিয়া সার্জরি করেঙ্গে। ইয়ে জো ফ্রেন্ড হ্যায় ইনকা গ্রেড থ্রি কে আসপাস গাইনোকোমাস্টিয়া হ্যায়, গ্রেড টু ভি হ্যায় ইয়া গ্রেড থ্রি হ্যায়। তো এই বন্ধু যে এসছে ওর হচ্ছে গ্রেড থ্রি এর কাছাকাছি গাইনোকোমাস্টিয়া রয়েছে, গ্রেড টু টু ডেফিনেটলি। এবং আমি প্যালপেশন করে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি ফ্যাট রয়েছে এবং ভেতরে এই যে শক্ত একটা গ্ল্যান্ড আমি কিন্তু পাচ্ছি। দিস ইজ গ্ল্যান্ড, দিস ইজ গ্ল্যান্ড। ইয়ে দেখো, আমি ইসকো দাবা নেই পা রা, দেখো আমি এটাকে আর চাপ চাপটা করতে পারছি না। এই যে এটা হচ্ছে গ্ল্যান্ড আর এখানটার পাশে পাশে ফ্যাট রয়েছে। তো এই যে শক্ত ভেতরে দলা মতো যে জিনিসটা রয়েছে, চাকা মতো যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে গ্ল্যান্ড এবং এর চারিদিকে ফ্যাট রয়েছে। তো এই ভাইয়ের আমরা লাইপোসাকশন করব। তো লাইপোসাকশনের জন্য আমাদের কিছু মার্কিং করতে হবে, সেই মার্কিংগুলো আমরা করে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব পেশেন্টের ব্রেস্ট টিস্যু ফ্যাট গ্ল্যান্ড কতটা এবং ওনার পেক্টরালিস মেজার মাসেল কতটা আছে। কেননা মাসেলের যে শেপটা, পেক্টরালিস মেজার যে মাসেলটা রয়েছে তার উপরে গ্ল্যান্ডের এই চেস্টের আলটিমেট শেপটা একটা বড়ভাবে নির্ভর করে। অলরেডি আমার চেস্টের অ্যানাটমির সঙ্গে গাইনোকোমাস্টিয়ার কি রিলেশন এবং কি এফেক্ট হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। সেখানে ক্রস সেকশনাল স্টাডি, সিটি স্ক্যান, এমআরআই, অন্যান্য জিনিসের সঙ্গে আমরা বলেছি। তো সেটাকে আপনি সেটা আপনারা দেখে নেবেন। তো এই পেশেন্টের জন্য আমরা বলবো ওনার চেস্টের মাসেলটা কেমন আছে, তার উপর ফাইনাল শেপটা কিন্তু ডিপেন্ড করবে। তো অনেকের একটা ধারণা থাকে চেস্ট বোধহয় একদম ফ্ল্যাট হয়ে যায় বা সোজা হয়ে যায়, সেটা কিন্তু নয়। চেস্টের আমরা ফ্যাট এবং গ্ল্যান্ডটা বের করে দেবো, তারপরে কিন্তু এই মাসেলটা পড়ে থাকবে। তাহলে চলুন আমরা দেখি ওনার মাসেলটার গ্রিপটা কতটা আছে। তো ওনার এই যে পেক্টরালিস মেজার মাসেল রয়েছে, আর একটু চাপ দিন ভাই। হ্যাঁ, এইটা হচ্ছে মাসেল, মাসেলের উপরে ব্রেস্ট টিস্যু আছে। তাহলে মাসেলটা থাকবে, এই মাসেলটা থাকবে আর ব্রেস্টের টিস্যুটা চলে যাবে। তো আমরা এবারে মার্কিংটা করব। এরপরে আমি যে জিনিসটা বললাম ভাইও শুনলেন, সেটা ওনার মনের প্রশ্নগুলো আলোচনা করব, ফলে যেটা হবে উনি বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি করতে চাইছেন, কতটা করা পসিবল, মোটামুটি কি রেজাল্ট জানাবে, সেই জিনিসটা নিয়ে ওনার সঙ্গে আমি আবার ডিসকাশন করে নেব। তাহলে ফার্স্ট আমরা মার্কিংটা করে নিই, তাহলে ওনারও বুঝতে সুবিধে হবে। তো প্রথমেই আমরা যেটা করবো ওনার মিড লাইনটা মার্ক করব। এটা হচ্ছে স্টারনাম, এটা স্টারনামের মিড লাইন, এটা মিড লাইনটা মার্ক করা হচ্ছে। তারপর আমরা ব্রেস্টে যে লোয়ার ক্রিস্টটা রয়েছে ক্রিস্টটা মার্কিং করছি। उसके बाद हम ब्रेस्ट का लोअर क्रीज को मार्क कर रहे हैं, ठीक है, ठीक है। उसके बाद जो साइड का ब्रेस्ट का साइड में जो एक्सटेंशन है, ब्रेस्ट के साइड जो एक्सटेंशन टा होचे সেটা কে আমরা মার্কিং করছি। এটা ব্রেস্টের সাইডে এক্সটেনশন, সো দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য ব্রেস্ট। সো এদিকেও আসবো আমরা, এটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য ব্রেস্ট। সো আমরা ব্রেস্টের এক্সটেনশনটাকে আঁকলাম। এরপরে যে জিনিসটাকে করব সেটা হচ্ছে মার্জিন অফ দ্য মাসল, মাসলের মার্জিনটাকে আমরা আঁকবো। কোমরে হাত দেবো, ভাইকে বলবো একটু টাইট করতে। সো দিস ইজ দ্য মার্জিন অফ দ্য মাসল। তো এই দেখুন, এটা হচ্ছে মাসলের মার্জিন, একটু ঘুরে যাও ভাই। সো ইয়ে হ্যায় ব্রেস্ট কা মাসল কা মার্জিন হ্যায়, ইয়ে পেক্টরালিস মেজার কা মার্জিন। সো ইয়ে টাইট করুন একটু। তো এটা হচ্ছে মাসলের মার্জিন। তো মাসলের মার্জিন আঁকার পর এবার আমরা ব্রেস্টটাকে উপরের দিকে, আমরা ব্রেস্ট কো থোড়া উপর পুশ করেঙ্গে। তো পুশ করনে সে আপার বর্ডার ভি আচ্ছে তরিকে সে পাতা চল জায়েগা। তো ইয়ে আপার বর্ডার হ্যায় ব্রেস্ট কা, আপার বর্ডার ব্রেস্টের পেরিফেরিটা আমরা মার্কিং করছি। এবারে মাসলের আপার বর্ডারটাকে আমরা, এটা ল্যাটারাল বর্ডার, আমরা আপার বর্ডারকে মার্ক করব। সো দিস ইজ দা আপার বর্ডার অফ দা মাসল। আমরা গোল গোল করে ওটাকে মার্ক করব, যাতে আমরা এই এরিয়াগুলোতে, বিভিন্ন জোনগুলোতে আমরা খুব ভালোভাবে যাতে লাইপোসাকশন করতে পারি। তো আমাদের মার্কিং মোটামুটি শেষ হলো, আমরা মার্কিং করলাম। এবারে ভাইয়ের মনে কিছু প্রশ্ন যদি থাকে ওগুলো আমরা ডিসকাশন করব। তো ভাইকে এবার আমি প্রশ্ন করব বা জানতে চাইবো, ওনার অপারেশনের আগে যদি কোনো প্রশ্ন থাকে অপারেশন রিলেটেড বা কি করব সেটা যদি রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে করুন, ই করুন, আমরা তো ওর একটা অ্যানসার দিয়ে দেবো। কি প্রশ্ন আছে ভাই একটু বলুন, আমার কতটা কি কাটতে হবে এটা? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে না কতটা আমরা কাটবো। আমরা তিন জায়গাতে মাত্র কাটবো বা ফুটো করব। একটা এই অ্যাক্সিলাতে হবে, এইখানটাতে ফুটো হবে, একটা এই সাইডে আমরা ফুটো করব। একটু ঘুরে যান ভাই, একটা এই সাইড না বডিটা কথা, একটা এই সাইডে ফুটো হবে, এখানে একটা ছোট ফুটো হবে, এখানে একটা ছোট ফুটো হবে, দুটো ফুটো দিয়ে পুরো ফ্যাট আমরা বের করে দেবো। আর এই অ্যারিওলাতে একটা ছোট্ট কাট হবে যেখানে আমরা গ্ল্যান্ডটা বের করবো। আমরা এই দু জায়গাতে দূরে দূরে করছি কারণ যাতে কোনো চেস্টে কোনো দাগ না থাকে। আমরা এই দূরে করছি কারণ দেখুন এটা যখন হাত নিচে আনবে এই দাগটা বোঝা যাবে না, এখানেও ছোট্ট একটা দাগ থাকবে বোঝা যাবে না। চেস্টের সামনে কোনো দাগ যাতে না হয় এবং সামনে যে কাটিংটা হবে সেটা অ্যারিওলার ভেতরে আমরা কাট করবো, যাতে এই অ্যারিওলার কালো মার্কের মধ্যে দাগটা ঢাকা থাকে। তাহলে ভাই আপনি জানলেন কোথা দিয়ে আমরা কাটিং করবো। আর কিছু প্রশ্ন ভাই? না না, চলিয়ে আমরা বটিকে নিয়ে প্রসিড করতে হ্যাঁ।